ও ভাই, গাড়ি নিয়ে প্রাণের সামনে যাবো, দেখি কি হয়। এরা এরা কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, এখন কি হচ্ছে? সো ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আওয়ার চ্যানেল UXO গেমিংয়ে। এবং যথাক্রমে আপনাদের গতকালে যেটা বলেছিলাম যে আমি পাবজি নিউ স্টেটের উপর নতুন ভিডিও বানাবো এবং গেম প্লে নিয়ে ভিডিও দেবো, অবশ্যই দেবো এবং সেটা কথা রাখছি। অবশ্যই দেরি হলো কেন সেটা নিয়ে কোশ্চেন করবেন না। সকাল থেকে আমি ট্রাই করে যাচ্ছিলাম, বারবার আমার শুধু সার্ভার ক্র্যাশ হয়ে যাচ্ছিলো। কীভাবে যে আমি অনেকগুলো ভিপিএন ইউজ করেছিলাম, একমাত্র শুধু সোলো ভিপিএন এসে ঠিকঠাক হয়েছিলো, কিন্তু সোলো ভিপিএনেরও সার্ভার খুব খারাপ ছিল। সকাল থেকে আমি ইউনাইটেড স্টেটসে ট্রাই করলাম, মিনিমাম আমি মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ধরে ট্রাই করলাম সোলো ভিপিএনে, তারপরে সে নাকি আমি কানেকশনটা পেলাম। আমার মিনিমাম দেড় ঘন্টার উপর লেগেছে শুধু জয়েন হতে, তো ফাইনালি আমি জয়েন হয়েছিলাম। আর এই জায়গাটা আমি ভিডিও ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ প্রথমে যেটা জয়েন হচ্ছিল না তো আমি ভাবলাম আপনাদের কীভাবে বলবো, তো ভয়েস ওভারটা আমার এখানে পরে দেওয়া আছে। তো আপনারা গেম প্লেটা এনজয় করতে থাকুন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটাতে। এবং যেটা করে দেখতে পাচ্ছেন এখানে আমার প্যাকেজ রিলোড হচ্ছে 428 এবং 866-র মধ্যে, এখন আমার ভিপিএনে কানেক্ট হয়ে চলছে জিনিসটা। এক্সাইটমেন্টে আমি খুব ভরেছিলাম এবং যা যা জিনিস আসবেন আপনি ভাবতে পারবেন না যে এরকমও জিনিস পাবজিতে আসতে পারে, মানে একদম মাইন্ড ব্লোয়িং জিনিস। এখানে আপনি ট্রাম থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই আমরা স্টার্ট বাটনে ট্যাপ টু স্টার্ট যতক্ষণ আমরা টিপবো, টিপে এখানে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে লাগবে। আমি এখানে আমার যেইটাতে রেজিস্ট্রেশন করেছিলাম যেই অ্যাকাউন্ট দিয়ে, সেই অ্যাকাউন্টটাই দিতে লাগবে। এবং সবাই এটা পারবে না আলফা টেস্টিংয়ে, সবার জন্য অ্যাভেলেবেল না। আমি চাইলে আপনাদের এপিকেটা দিতেও পারি, এপিকের লিঙ্ক, কিন্তু আপনারা খেলতে পারবেন না কারণ আপনার ইমেল আইডি রেজিস্ট্রেশন করা ছিল না সেই সময়। তো যতক্ষণ দেখতে পাচ্ছেন আমি এখানে এখন চুজ করে নেবো আমার কালারটা, এ বি বি সিটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে, বি ঠিক আছে, এবং অবশ্যই ফিমেল তো হবে না, বা সি, সি আমি সি টিপলাম। এবং আমার এখানে আমার নাম এটা, আমার নাম সৌমিক, সো আমি এখানে সৌমিক বি 007 বিকজ জেমস বন্ড ইজ মাই ফেভারিট ক্যারেক্টার, তো কনফার্ম টিপলাম আমরা। টেপার পরে এবার দেখুন গেমটা কেমন সুন্দর লাগে দেখতে। সো আমরা স্টার্টে নর্মালি ক্লিক করবো, করে দেখবো কী কী অ্যাভেলেবেল আছে ম্যাপ। এখানে ট্রয় আর ট্রেনিং মোড আছে, আমরা ট্রয়টা এখন খেলার চেষ্টা করবো এবং লেটস স্টার্ট। স্টার্ট হয়েছে, ম্যাচ মেকিং হচ্ছে। জানি না আমার এমএস কত মারবে, এস এস এল ভিপিএন কানেক্ট এবং ভিপিএনের সার্ভার খুব খারাপ, এমন হয় ভিপিএনের সার্ভার আপনার খুব ভালো। এখন দেখা যাক কী হচ্ছে না কী হবে না হবে, আমাদের অনেকক্ষণ টাইম লেগেছিলো এটাকে জয়েন হতে। তো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এতক্ষণ আপনাদের জন্য আমি সকাল থেকে প্রায় দেড় থেকে দু ঘন্টা টাইম লেগেছিলো এটাকে প্রিপারেশন নিতে, কারণ কিছুতেই সার্ভার কানেক্ট হচ্ছিলো না। এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, যেরকম দেখতে পাচ্ছেন সার্ভারের অবস্থা খুব একটা ভালো না। আমার পিং 550 ছুটছে, 550-550, এবং অনেকটা ম্যাপটা অনেকটা এরকম দেখতে। ও ভাই, প্লেনটা যা দেখতে না, আপনি মানে লিটারালি ভাবেন জাম্বো জেটের মতন অনেকটা প্লেন দেখতে, বোয়িং 747 মেবি, যদি ভুল না, আমি প্লেন সম্পর্কে তো জ্ঞান নাই, তবে এটা কাইন্ড লাইক অফ আমার কল অফ ডিউটি ফিলিং আসছে। আর নিচে আবার গালি আপনারা দেবেন না, কল অফ ডিউটি অনেকটা দেখে মন ফিল আসছে, পুরো বলা যাবে না কল অফ ডিউটি, বাট হ্যাঁ অনেকটা সিমিলার বিটুইনস, মাচ সিমিলার বিটুইনস কল অফ ডিউটি অ্যান্ড পাবজি নিউ স্টেট। সো আমরা এখন র্যান্ডামলি কোনো একটা জায়গায় নামবো, আমি নিজেও জানতাম না জিনিসটা কীরকম হয়েছিলো আর কি। সো আমি এখন যেহেতু ভয়েস ওভারে আপনাদের বলছি, নিজেও আমি যেখানে জানতাম না, আমি লিটারি একটা মানে র্যান্ডাম জায়গায় নেমেছিলাম জিনিসটা দেখার জন্য কীরকম ম্যাপটা হতে পারে। এবং ভাই গ্রাফিক্স দেখে খুব ভালো মনে হচ্ছে, একদম যে লিক্স হয়েছিলো যেটা পাবজি তিমি ভাষার মতন দেখতে, যারা পাবজি তিমি সম্পর্কে জানে না, তো একটা সংক্ষেপে আপনাদের বলে রাখি, পাবজি তিমি হয়েছিলো যখন আমাদের পাবজি মোবাইল আসার কথা ছিল, দুটো স্টুডিওকে দেওয়া হয়েছিলো, একটা লাইট অ্যান্ড কোয়ান্টাম স্টুডিও যেটা এখন আমরা খেলি, আর একটা হচ্ছে তিমি স্টুডিও। তিমি স্টুডিও গ্রাফিক্স মানে একদম ওপি ওপি গ্রাফিক্স, আপনারা দেখে পাগলা হয়ে যাবেন এরকম গ্রাফিক্স ছিল মোবাইল, তো অনেকটা কাইন্ড অফ ওটা। কিন্তু হ্যাঁ, সেই সময় তিমি ভার্সন খুব হাই স্পেক্সের গেম আসতো, আমরা সেই সময় যখন আমরা 1 GB বা 2 GB র্যামের ফোন ইউজ করতাম যেই সময়, সেই সময় তিমি গ্রাফিক্স চালানোর জন্য 4 GB র্যাম লাগতো, সেই সময় 4 GB মোবাইল ছিলই না এখানকার, সেরকম খুব কম লোকের ছিল। তো ভাই একদম হ্যাঁ অরিজিনালি একদম তিমি তিমি ফিলিং আসছে এবং গ্রাফিক্স খুব ভালো, যদিও গেমটা খুব ল্যাক হচ্ছে, ল্যাক হওয়ার কারণটা আলফা টেস্টিং চলছে, ক্লোজ আলফা। আলফা মানে আপনারা এটা ধরতে পারেন যে গেমটা শুধুমাত্র 75% ডেভেলপ হয়েছে,
বাকি 25% ডেভেলপ হওয়া এখনো বাকি আছে এখানে। সো এখানে মেজর মেজর চেঞ্জেস আসতে পারে। বিটা টেস্টিং এ মোটামুটি বলতে পারে 99% গেমটা তৈরি থাকে, 1% তো গেমটা পলিশ করে যে কোথায় কোথায় বাগস আছে। ওইখানে কিন্তু মেজর চেঞ্জ করে না বিটা টেস্টিং এ, ওরা শুধু বাগসগুলো খোঁজে আর বাগসগুলোকে সলভ করে। কিন্তু আলফাতে ওরা মেজর টেস্টিং করে, মেজর চেঞ্জেস করে টেস্টিং না মানে মেজর হয় মেজর টেস্টিং করে সেই চেঞ্জেসগুলো করে রাখে, যাতে আপনারা এখানে মানে এটা কিন্তু ফাইনাল গেম প্লে না, অবশ্যই ল্যাক্সগুলো ফিক্স হবে, গ্রাফিক্স আরও কিছুটা ইয়ে হবে। এখন সামনে এটা ভাবি M416 বা গানের আপনি দেখবেন গান স্কিন গানগুলো অনেকটা দেখতে একদম সেম টু সেম পাবজি যেটা আপনারা খেলেছিলেন সেই মতন দেখতে, জাস্ট শুধু ওর মধ্যে একটু নতুন ইয়ে দেওয়া হয়েছে গান মেকানিজম সব কিছু। এটা পাবজি টিমি, পাবজি টিমি ফিল হচ্ছে। আমি নিজে পাবজি টিমি লিটারালি খেলি নাই, বাট আমি অনেক ভিডিও দেখেছিলাম পাবজি টিমি। সো ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো না, পাবজি টিমির মতনই ফিলিং আসতে পারে আপনি বলতে পারেন, মানে অসম জায়গাটা দেখতে। এখানে অবশ্যই এখানে আপনারা একটা নতুন জিনিস দেখো কিছুক্ষণ পরে আপনাদের বলি, দেখেন জিনিসটা দেখতে থাকেন চারিদিকটা। তো এখানে জোন অনেক দূরে দিয়েছে, তো আমাদের একটা গাড়ি ঘুরতে থাকবে। এবার এখানে গাড়ি কোথায় পাওয়া যায় কি দেখছেন, জিনিসটা বেশ প্রচুর ল্যাগ খাচ্ছে গেমটা, ল্যাগ খাওয়ার কথা, কারণ হচ্ছে এটা ঠিকঠাক অপটিমাইজেশন না এখনো। ওটা এই যে আপনাদের যে 3 দিনে যে আলফা টেস্টিং যেটা ছিল, আমি একটু গেমের ইয়েটা কম করে দিই, গ্রাফিক্স কম করলে বোধ হয় লিটারালি কিছুটা ভালো হবে। সো গ্রাফিক্স আলট্রাতে চলছে আমার গ্রাফিক্স, ওয়াও ম্যাম মামি ইয়া, গ্রাফিক্স কোয়ালিটি হাই, ভেরি হাই। দেখি এটাতে কিছুটা হয়তো রিডিউস হয়েছে ইয়ে গেম প্লেটা। এখন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্রাম, বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাম ট্র্যাক্স ট্রাম। হ্যাঁ আপনি পাবজি নিউ স্টেটে ট্রাম দেখতে পারবেন, কিন্তু হ্যাঁ সেটা অবশ্যই ফ্লোটিং ট্রাম, মানে এই লিটারালি এই লাইনটার উপর আপনি জিনিসটা ট্রামটা ফ্লোট করবে নির্দিষ্ট যে লাইনটা আছে। তো এটা অটোমেটিক এআই ভেহিকেল বলতে পারেন, এআই ট্রাম। তো আমরা ট্রামে ওঠার চেষ্টা করবো অবশ্যই, দেখি এখন ট্রাম কখন আসে, আদৌ আসে কি না। ট্রাম দেখা থেকে সবচেয়ে বড় কথা এই যে আপনি ম্যাপে নিচে দেখতে পাচ্ছেন যে ব্লু ব্লু লাইন আছে, এই লাইনটা দিয়ে এই লাইনে মেনলি আপনি ট্রাম দেখতে পারবেন। তো আমরা এখন গাড়ি খুঁজছি, দেখি কোথায় গাড়ি পাওয়া যায়। অনেক দূরে জোন পড়েছে, দা মলের ওখানে জোন পড়েছে। সো লিটারালি বলছি আমি এটা সিরিয়াসলি খেলছি না, আপনারা জাস্ট এক্সপ্লোর করার চেষ্টা করছি, এবং আমি নিজেও জানি না, জানতাম না মানে এখানে কী কী আছে। তো আপনারা জাস্ট দেখতে থাকুন, এবং অবশ্যই আর 2-3টা গেম প্লেতে আমরা ভালো ভালো নির্দিষ্ট কতগুলো জায়গা ভালো ভালোভাবে দেখাবো। তো যেহেতু আজকে VPN এর প্রবলেম হয়েছিল, তো ভিডিওটা দেরি হবে আজকে দিতে, হয়তো শত সন্ধ্যাবেলার মধ্যে আপলোড হতে পারে। এবং আমার স্ক্রিন রেকর্ডিং করলে আবার আপনার কাইন্ড মাস্টারে ঠিকঠাক নেয় না, সাপোর্ট নেয় না স্ক্রিন রেকর্ডিং, তার মানে আলাদা অ্যাপে এটা করতে লাগবে না। আমি কাইন্ড মাস্টার ছাড়া সেরকম এডিটিং সফটওয়্যার বলতে সেরকম আমার জানিও না সেভাবে, আর ঠিকঠাকভাবে মেনলি কাইন্ড মাস্টারই করি, তো এডিটিংও অনেকটাই প্রবলেম হবে আমার আশা করি, মানে হচ্ছে এখন এখন করছি হচ্ছে, আমি তখন ভেবেছিলাম হবে আর কি। ট্রাম লাইন্স এবং সামনে একটা ট্রাম দেখা গেছে, জানি না এটা তো আর উঠতে পারবো কি না। এবং গেমটা এখানে লিটারালি ভেরি ল্যাগ খাচ্ছে, এবং দেখি আচ্ছা ট্রাম চলা শুরু করলো, দেখি এবার ট্রামের সামনে গাড়িটা রাখলে কী হতে পারে, চলুন দেখি ট্রামের সামনে গাড়ি রাখলে কী হবে, ট্রামের সামনে গাড়ি গাড়ি এ এ রা, এটা কী হচ্ছে, এটা কী হচ্ছে, কী হচ্ছে এটা, কী হচ্ছে এটা, কী বা আপনারা দেখলেন যে তখন ট্রাম আমাদের গাড়ির উপর দিয়ে চলে গেল, কিন্তু গাড়ি হেলথ একদম নাই করে দিয়ে ও পাই ওপি 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 বলার নাই আর ট্রাম। তবে আমাদের জোন দিয়েছে, জোনে যেতে লাগবে জোনে। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কিন্তু খুব ভালো বলতে গেলে, কিন্তু ওয়েল্ড অপটিমাইজ না জন্য যার একটা ট্রাম আসছে, বা মানে যখন ট্রাম দেখি এখন একটা ট্রামও দেখলাম না, কিন্তু এখন পরপর দুটো ট্রাম আসলো, আপনারা মানে কী বলবো আপনাদের কিছু বলার নেই। এখানে দেখতে পাচ্ছেন ডার্সিয়া জিপ দুটোই আছে, যেটা আপনার পাবজি নর্মাল পাবজিতে যেমন ছিল সেরকমই আছে এখন অবধি, আমি এখন অবধি সেইভাবে ভেহিকেলটা এখনও পর্যন্ত দেখতে পাইনি এখানে গেমে। তো হ্যাঁ আমরা এখন জিপটা নিয়ে রক্তক্রম আগাবো, এবং আপনাদের হয়তো ভিডিওটা লম্বা হতে পারে যেহেতু আপনাদের এই দেখেন আর একটা ট্রাম আসলো, দেখলেন দেখলেন আমি এতক্ষণ খেলছিলাম তখন একটা ট্রামও আসলো না, এখন যত যে ট্রাম এখনই আসা লাগে, বাহ এটা তো একদম রিয়েল রিয়েল গাড়ি ফিলিং আসে। যদিও গ্রাফিক্স মনে হয় আরও কিছুটা বেটার হতে পারতো, এবং যতক্ষণ আপনাদের বলে এটা আলফা টেস্টিং, তো নিশ্চয়ই কার্ভফ্রন্ট আরও চাইবে এটাকে ডেভেলপ করার। বাট আপনাদের জন্য কি এইরকম আপনি এর থেকে মানে এর থেকে মোটামুটি কিছুটা ভালো গ্রাফিক্স আজ থেকে মোটামুটি 3 বছর আগে মোটামুটি এসেছিল,
পাবজি তিমি ভার্সনে। তো আপনি ভাবতে পারেন যদি আজকে সেটা থাকতো তাহলে গ্রাফিক্স ট্রাফিক্স বা গেম প্লে কত উপরে চলে যেত, হাই লেভেলে চলে যেত। কিন্তু পলিটিক্সের চক্করে পাবজি পিসি যারা কমিউনিটি ছিল, পাবজি পিসি কমিউনিটির বয়কটের চক্করে পাবজি তিমি ভার্সনটা আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু ক্র্যাপটন সেটা ভুলটা বুঝতে পেরেছে, এই জন্য মোবাইল ভার্সনের জন্য আবার তিমি ভার্সনের মতোই, নট লাইক আ সিমিলার তিমি ভার্সন, তিমি ভার্সনের মতোই একটা গেম প্লে লঞ্চ করছে। এবং এই দেখেন এই গাড়িটা ভাই, লিটারালি গাড়িটা যা সুন্দর না দেখতে, এটাই আপনারা ট্রেলারে নিশ্চয়ই দেখছিলেন, এই গাড়িটা সেম টু সেম গাড়িটা আপনি দেখতে পাবেন, এটা আমরা চালাবো আমরা। আর ভাই সাউন্ড কি ভাই, মনে হচ্ছে একদম মানে স্পোর্টস কার মনে চালাচ্ছি, ওয়াও। তো আমরা এখানে জোনে জোনে ঢোকার চেষ্টা করব, জোনটা যথাক্রমে অনেকটাই দূরে পড়েছে। এই গাড়ি এখন এই মানে পরিস্থিতিতে কীভাবে চলবে জানি না, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো এখানে যাবার। গাড়িটা মোটামুটি বাড়িঘর তো ঠিকঠাকই আছে এখন, দেখা যাচ্ছে যা। আপনাদের কি বলবো, সত্যি সত্যি বলবো গেমটা ভাই অসাম ছিল, অসম ছিল মানে আসে এখনো গেমটা। তিন দিন চলবে, আমি চেষ্টা করবো তিন দিন যতটা পারি আপনাদের কভার আপ করার জন্য। অবশ্যই তার জন্য ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং এখানে কোন শহর আমি চিনি না, তো আমরা ডান দিকে বেঁকে ঘুরে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু বলার নাই আর এই হয় লিটারলি আমার স্কোয়াডে, আপনারা যদি গেমটা দেখেন আমি গাড়ি খুব কমই চালাই, আমার যে স্কোয়াডে যে ফ্রেন্ড আছে ওই মেনলি গাড়ি চালায়, আমি মানে গাড়ি মানে লিটারলি খুব বলতে খুবই কম চালাই গাড়ি। সো আমি গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আমার বেশি নাই, তাও চেষ্টা করবো। রোড মানে রাস্তাগুলো যথেষ্ট পাবজির থেকে অনেক ভালো আছে, অবশ্য ভালো তো হবেই। ওটা হচ্ছে 1950 বেস্ট, আর এটা হচ্ছে 2050 বেস্ট। সো লিটারালি আপনি বুঝতেই পাবেন এটা কতটা অ্যাডভান্সড, এখানে মেকানিজম সবই কানগে। এবং ডান দিকে ওয়াস খুব একটা খারাপও না, এটাকে তাও চলবে। আশা করি এখানে ট্রাম লাইন থাকা লাগে আশপাশে, ম্যাপে যেতে পারবে ট্রাম লাইন আছে বললো না, এই সামনে একটা ট্রাম লাইন আছে। তো লেটস গো টু দ্য ট্রাম লাইনস, ইয়ো ট্রাম লাইন ওপি। তবে রাস্তার যে কার্ভগুলোর উপর কাজ করতে লাগবে, কার্ভগুলো না লিটারালি মনে হচ্ছে স্কোয়ার স্কোয়ার হিসেবে আছে, তো কার্ভগুলোকে সুন্দরভাবে কার্ভ যেটাকে বলে সেইভাবে করতে লাগবে। অবশ্যই এটা ভবিষ্যতে আপডেটের থ্রুতে হয়তো ঠিক করবে, আপনাদের যেটা বললাম 75% জাস্ট গেমটা তৈরি হয়েছে। এবং বলতে বলতে সামনে ট্রাম, ট্রাম ওপি, দেখি ট্রামে চড়তে পারবো কি, মানে ট্রামের রাখার জায়গা কোথায় আছে, ট্রাম দাঁড়ানো, ট্রাম থেকে গাড়ির থেকে যা ল্যাক, দেখুন যা ল্যাক খাচ্ছে না গেমটা, আগানো চাপ হয়ে যাচ্ছে, মারাত্মক ল্যাক খাচ্ছে গেমটা, যা ভালোভাবে অপটিমাইজ করতে লাগবে। দেখলেন ফ্লোটিং ট্রাম, জিনিসটা ফ্লোট করলে যে নির্দিষ্ট লাইনটার উপর ট্রামটা দৌড়াবে, এবং এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, মেবি বোধহয় এটা ব্যাটারি চালিত ট্রাম হতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। বাট হ্যাঁ মেকানিজম খুব ভালো, গান রিলোডিংও বেশ যথেষ্ট ভালো আছে, এবং যাদের কারণে এখানে আমাকে বুলেট শো করছে যে কত বুলেট আছে এখানে, 60 বুলেট, যে আমি বন্ধুটা তাদের সাইডে শো করে যাচ্ছে আমাকে সমানে করে। লিটারালি গেম মেকানিজম এবং গেম প্লে গ্রাফিক্সের থেকে আমি একে A+ দেবো, এবং যেহেতু ক্লোজ আলফা চলছে তো এখানে বাগস প্রচুর পরিমাণে থাকবে। এবং আপনারা যদি প্রি রেজিস্ট্রেশন করে থাকেন তবে আপনাদের যদি গ্রাফিক্স মানে আপনাদের যদি ভালো থাকে আর কি ফোনটা, তাহলে অবশ্যই খেলবেন এটা, কারণ আপনাদের লো এন্ড ডিভাইসে মনে হয় চলবে না, মিনিমাম তো 3 GB RAM এর জন্য রিকোয়ারমেন্টই আছে। এবং আমার তো ইন্ডিয়া থেকে গেমটা প্রি রেজিস্ট্রেশনের জন্য আসেনি, তা আমি গেমটা ডিটেলে ডাউনলোড করে খেলছি, তো ওইখানে আমি কী করবো নিজে বুঝতে পারিনি। আমি বললাম ট্রামে চড়বো বলে আগাচ্ছে এখানে, এবং এটা ট্রাম স্টেশন, এখানে ট্রাম স্টেশন বলতে পারেন, এবং এটা কার ছবি জানি না আমি, এবং এখানে কোনো লোক ফোক, এই দেখেন কার ছবি, এটা কমেন্ট করলে জানালেন, জানালে জানাবেন। ওইখানে আমরা গ্রাফিক্স আবার চেঞ্জ করবো, কারণ প্রচণ্ড পরিমাণে গ্রাফিক্সের প্রবলেম হচ্ছে। আমরা লাইটে করে দেখবো গ্রাফিক্স কেমন হবে, এটা লাইট আর এটা ম্যাক্সে রাখবো, মানে আল্ট্রা ম্যাক্স ফ্রেম রেট, মানে যেটা FPS আমরা ম্যাক্স, আর হচ্ছে গ্রাফিক্স হচ্ছে লাইট আমরা রাখা আছি,
বাহ, রাত্রি হয়ে গেল, ওয়াও, মানে গ্রাফিক্স লো করলো, এদিকে রাত্রি হয়ে গেল এবং সামনে বাগ্গি। বাগ্গি এটা লিটারালি আগের বাগ্গির থেকে অনেকটা দেখতে ভালো হয়েছে বাগ্গিটা। চলুন বাগ্গি করে আমরা ট্রাম খুঁজি। আজকে আমাদের ট্রাম চড়ানোর আমার ইচ্ছা আছে, ট্রামে চড়ে দেখার, দেখি কি হয় লাস্ট অব্দি। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। বলতে বলতে একটা ট্রাম চলে আসছেন, দেখি এটাতে চড়তে পারি নাকি। আর এই গেম ল্যাক, দেখলে নামতে নামতে ট্রাম চলে পেলাম, ধরে তো মনে হয় না ধরতে পারবো, যে ধরে লাভ নেই। আবার ব্যাক করে দেখি কোনোভাবে ট্রামে ওঠা যায় নাকি দেখার চেষ্টা করুন না। তো ট্রাম চলে আসছে বন্ধু, এবার আমরা এখানে ওঠার চেষ্টা করবো বন্ধুরা, দেখি এটা উঠতে পারি নাকি, উঠতে পারি নাকি। যা, আবার মিস হয়ে গেল। মানে ট্রামটা যত স্লো ভাবছিলাম অতটা স্লো না, বা যতটা ফাস্ট ভাবছি অতটা ফাস্ট না, মুশকিল হচ্ছে এটা। দেখি এদের স্টেশন পাওয়া যায়নি কত, ট্রাম স্টেশনটা। এই আর একটা ট্রাম রিভার্স আসছে, এটা ব্যাক গিয়ে। ও ভাই, সামনে লোক, সামনে লোক, চলো এটাকে মারার চেষ্টা করি গাড়ি দিয়ে। ভাই ভাই, কি হারে ল্যাক খাচ্ছে, ব্যাস বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। ও ভাই, তিনবারে গ্লিচ। বাহ, বাঁচতে লাগবে, বাঁচতে লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও। হ্যাঁ, আমি নো প্লেয়ার, আমি ফাইট নিতে চাচ্ছি না খুব একটা বেশি এখন, তবে তবে কিছু করার নেই এখন, আমার মানে পালালে বেশি ভালো ছিল। লিটারালি ও বোম বোম মারা, বোম মারার চেষ্টা করছি চারিদিক থেকে, দেখুন দেখছেন, বোম মারার চেষ্টা করছি চারিদিক থেকে, বোম মারার চেষ্টা করছি। দেখি এবার কিছু কোনোভাবে সার্ভাইভ করা যায় নাকি সেটা আমরা দেখার চেষ্টা করবো। আর যদি ভিডিওতে আমরা মরে যাই, আই মিন যদি আমরা কফিন হয়ে যাই, তাহলে নেক্সট ভিডিওতে আমরা আপনাকে অবশ্যই ট্রাম চালাব, অবশ্যই অবশ্যই। বোম ঢিল হলো, বোম ঢিল হলো, এটা ঢিল হলো, বোম ফায়ার করেই যাচ্ছে। তো বন্ধুরা, আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে রাখুন, ও আসলে আমরা এটাকে উড়িয়ে দেবো। আপনারা যদি পরের ভিডিও দেখতে চান, চা কী হলো এটা, লজ্জা লাগা দরকার। তো বন্ধুরা, আমার এখানে প্রচণ্ড পরিমাণে দেখলেন গ্লিচ খেয়েছে, সো আমি মরে গেলাম। তবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিওতে আমাদের অবশ্যই ট্রাম চালাবো। তো কোনো জন টাটা, বাই বাই, আমরা ব্রোঞ্জ থাকবো।